রসায়ন শক্তি অধ্যায়ের এখনকার আলোচনার বিষয় তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষ, বুঝতেই পারছো তড়িৎ এবং রসায়নের মধ্যে সম্পর্কিত এক ধরনের ব্যবস্থা। কোষ মানে কি? একটা ব্যবস্থা, একটা সিস্টেম, একটা যান্ত্রিক ব্যবস্থা, তড়িৎ রাসায়নিক কোষ। তার মানে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এক প্রকার যান্ত্রিক ব্যবস্থা, কিন্তু যেখানে তড়িৎ এবং রসায়ন অর্থাৎ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হবে, তড়িৎ ব্যবহৃত হবে এবং রসায়ন ব্যবহৃত হবে, কোনো না কোনো রাসায়নিক পদার্থ ব্যবহৃত হবে। তবে হ্যাঁ, এই যে আমি বললাম যে তড়িৎ ব্যবহৃত হবে, তড়িৎ শুধু ব্যবহৃত হয় না, কখনো কখনো তড়িৎ ব্যবহৃত না হয়ে এই কোষ দ্বারা তড়িৎ উৎপন্ন হয়, কখনো তড়িৎ ব্যবহৃত হবে, আবার কখনো দেখা যাবে যে মূলত এই কোষ থেকে তড়িৎ উৎপন্ন হবে। তার মানে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ উৎপন্নও হয়। এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ আছে, তা থেকে তড়িৎ উৎপন্ন হয়। আরেক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ আছে, যেখানে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়। ওকে, তো আসলে এর উদ্দেশ্যটা কি? আমরা জানি, লক্ষ্য করো যে জ্বালানি পুড়িয়ে আমরা তাপ শক্তি পাই, রাইট? জ্বালানি পুড়িয়ে পাই তাপ শক্তি। জ্বালানি পোড়ানো মানে কি? জ্বালানি পোড়ানো মানে কিন্তু রাসায়নিক একটা বিক্রিয়া সম্পন্ন হয়। সেক্ষেত্রে কোনো কিছু পোড়ানো মানে কি? দহন করা। ওখানে দহন বিক্রিয়া সংঘটিত হয়, দহন বিক্রিয়া। তার মানে কি? রাসায়নিক বিক্রিয়া ঘটে আর সেখান থেকে পাই আমরা তাপ। তাহলে জ্বালানি পুড়িয়ে আমরা যে তাপ পাই, মূলত সেখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। জ্বালানি পুড়িয়ে যে আমরা তাপ শক্তি পাই, সেখানে মূলত কি ঘটে? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়, রূপান্তরিত হয়। আর সেই তাপ শক্তি ব্যবহার করে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি পাই। যে সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তাপ শক্তি দ্বারা বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতেই কিন্তু, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকেই বলা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্র। তার মানে তাপ বিদ্যুৎ কেন্দ্রে তাপ শক্তি দ্বারা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। আসলে সেখানে মূলত ঘটে দেখি, মূলত সেখানে ঘটে জ্বালানি পুড়িয়ে যে তাপ শক্তি পাই, তার মানে জ্বালানি পোড়ানো হয়, তার মানে কি? রাসায়নিক পরিবর্তন সাধিত হয় সেখানে, তার মানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হলো, সেই তাপ শক্তি দিয়ে আমরা পাই বিদ্যুৎ শক্তি। কিন্তু একটা স্টেপকে যদি আমরা অফ করে দিই, একটা স্টেপকে অফ করে দিই, তার মানে রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি পাবো। আমরা জ্বালানি পুড়িয়ে তাপ শক্তি পাই, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাই, তাহলে মাঝখানে কিন্তু তাপ শক্তি পাওয়া, আমরা এই তাপ শক্তির চিন্তা করব না, সরাসরি রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাবো। এই ব্যবস্থাটা আমরা করতে চাই, যে কোষের মাধ্যমে বা যে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এটা করা হয়, তাই তড়িৎ রাসায়নিক কোষ। তারপরে তড়িৎ রাসায়নিক কোষে তাহলে কি হচ্ছে? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদিত হচ্ছে, এটা একটা পার্ট, তড়িৎ রাসায়নিক কোষের একটা পার্ট। আর একটা পার্ট হলো তড়িৎ শক্তিকে আমরা ব্যবহার করব, তড়িৎ শক্তিকে ব্যবহার করব, আর তড়িৎ শক্তির সাহায্যে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করব, রাসায়নিক পরিবর্তন সম্পন্ন করব। কিছু কিছু পদার্থ আছে যেগুলির ভিতর দিয়ে তড়িৎ চালনা করলে ওই পদার্থের যে উপাদানগুলো সেগুলি পৃথক হয়ে যায়, পৃথক করা যায়, তার মানে সেই পদার্থগুলোকে বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা আমরা পরে পড়ব। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চালনা করে তার উপাদানগুলোকে আমরা কি করব? আলাদা করে ফেলব। তোমাদেরকে একটু বলেই যাই, যেমন এই যে টয়লেট ক্লিনার আছে না, টয়লেট ক্লিনার, এই টয়লেট ক্লিনারের মূল উপাদান কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ভিতর দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ভিতর দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি, তাহলেই আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়ে যাব। তো দেখো, আমি বললাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ভিতর দিয়ে তড়িৎ চালনা করা, অথচ আমি পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন আসলো কোথেকে? অক্সিজেন আসলো কোথেকে? হ্যাঁ, ওই যে বলছি জলীয় দ্রবণ, জলীয় দ্রবণে পানি আছে,
যদিও তোমার মানে সেখানে পানি আছে, পানিতে আছে হাইড্রোজেন আর অক্সিজেন, রাইট? সেখান থেকে আসে সিস্টেম গুলো আমরা পরে দেখবো, প্রক্রিয়া গুলো আমরা পরে দেখবো। এভাবে আবার যদি আমরা সোডিয়াম গলিত সোডিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে যদি তড়িৎ চালনা করি, গলিত সোডিয়াম ক্লোরাইড, তাহলে কিন্তু সোডিয়াম পাবো আর ক্লোরিন পাবো, অন্য কিছুই পাবো না। কারণ এখানে জল নেই তো, পানি নেই তো, যে হাইড্রোজেন অক্সিজেন সম্বলিত কোনো কিছু পাবো, ওখানে পাবো সোডিয়াম আর ক্লোরিন। এভাবে দেখো কোন কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চালনা করে তার উপাদানগুলোকে পৃথক করা যায় প্রয়োজনে। তো আমরা এই তড়িৎ রাসায়নিক কোষে এই দুই ধরনের কাজ করব। আমরা তড়িৎ রাসায়নিক কোষ মোটামুটি কিন্তু চিনলাম, আর একটু চিনি তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষে মূলত কোন কাঁচপাত্র বা চীনামাটির পাত্র ব্যবহৃত হয়, একটি ব্যবহৃত হতে পারে অথবা দুটি। তড়িৎ রাসায়নিক কোষে একটি দ্রবণ ব্যবহৃত হতে পারে অথবা দুটি দ্রবণ ব্যবহৃত হতে পারে। দুটি দ্রবণ যদি ব্যবহৃত হয়, যদি দুটি পাত্র ব্যবহৃত হয়, তার মানে দুটি দ্রবণের জন্য দুটি পাত্র ব্যবহৃত হবে, রাইট? আবার একটি পাত্রে একটি দ্রবণ দিয়েও কিন্তু সেটা হতে পারে। তো আমরা এই তড়িৎ রাসায়নিক কোষ একটু চিনে নিয়ে আসি। তড়িৎ রাসায়নিক কোষে বলি, যেটা বললাম, একটা পাত্র থাকবে অবশ্যই। এই পাত্রটা হতে পারে একটা চীনামাটির পাত্র অথবা দুটি পাত্র হতে পারে, সেটা আমি বলেছি। এই পাত্রে কোন তড়িৎ দ্রবণ নিব, কোন দ্রবণ আমরা নিব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোন নিব আর কি। নিয়ে এই দ্রবণের মধ্যে দুটি ধাতব দণ্ড, বা অনেক সময় ধাতব দণ্ড হয় না, গ্রাফাইট দণ্ড নেওয়া হয়, এরকম দুটা দণ্ড আমরা আংশিক নিমজ্জিত করব, আংশিক নিমজ্জিত করব। অতঃপর এই দুটা দণ্ডকে এমন হতে পারে যে আমরা বাইরের তড়িৎ উৎসের সাথে যুক্ত করে দিলাম, বাইরের তড়িৎ উৎসের সাথে যুক্ত করেছে, এই যেটা, এটা তড়িৎ উৎস বা ব্যাটারি। এমন হতে পারে যে বাইরের তড়িৎ উৎসের সাথে যুক্ত করে দিয়েছি, সেক্ষেত্রে কি তড়িৎ ব্যবহার করব। এই জন্য বাইরের তড়িৎ উৎসের সাথে এই দুটো দণ্ডকে যুক্ত করে দিয়েছি, তড়িৎ শক্তিকে তাহলে ব্যবহার করব। ব্যবহার করে এখানে যে দ্রবণ নিয়েছি তার বিক্রিয়া ঘটাবো, বিশ্লেষণ করে তার উপাদানগুলোকে পৃথক করব, এই হলো উদ্দেশ্য। আবার এমন হতে পারে যে বাইরের কোনো তড়িৎ উৎসের সাথে যুক্ত করি নেই, উদ্দেশ্য কি জানো, এখান থেকেই বিদ্যুৎ উৎপন্ন করব, এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করব আর তা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে সেই বিদ্যুৎ দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, যেমন ধরো একটা লাইট জ্বালাবো, তড়িৎ উৎপন্ন করব। তার মানে কি হলো যে এই যে এরকম আমরা বাইরের তড়িৎ উৎসের সাথে যুক্ত করে দেওয়ার অর্থ হলো তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করব। আবার বাইরের তড়িৎ উৎসের সাথে যুক্ত করে নেই, তার দ্বারা যদি এই দুইটা দণ্ডকে যুক্ত করে দেই, তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া হবে এবং সেই রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ উৎপন্ন হবে। তার মানে কি, সেখানে তড়িৎ উৎপন্ন হয়। আর এই যে দুইটা দণ্ড, এই দুইটা দণ্ডকে বলা হয় তড়িৎদ্বার, এই দুইটা দণ্ডকে বলা হয় তড়িৎদ্বার। এগুলি এই তড়িৎ দ্রবণে, রাসায়নিক যে এই যে দ্রবণ, এই দ্রবণে আংশিক নিমজ্জিত করে রাখা হয়। আংশিক নিমজ্জিত করলে এভাবে দাঁড়িয়ে থাকবে না, কোন একটা ব্যবস্থার মাধ্যমে এভাবে দাঁড় করিয়ে রাখা হয়। এটা কিন্তু সিম্পল করে আঁকা হয়েছে। তো যাই হোক, এই হলো আমাদের মোটামুটি তড়িৎ রাসায়নিক কোষ এর পরিচিতি, কোষের পরিচিতি। তাহলে তড়িৎ রাসায়নিক কোষকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? কোষ তো চিনলাম, তড়িৎ রাসায়নিক কোষ চিনেছি, সংজ্ঞায়িত করা দরকার যে তড়িৎ রাসায়নিক কোষকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, কাকে বলে তড়িৎ রাসায়নিক কোষ। তো আমরা এভাবে বলতে পারি, যে ব্যবস্থায় বা যে যান্ত্রিক ব্যবস্থায় তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় বা তড়িৎ বিশ্লেষণ করা হয়, এভাবে বলতে পারো, বিশ্লেষণ, তড়িৎ শক্তি ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা হয়, অথবা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। দেখো আসলে তড়িৎ রাসায়নিক কোষে এই দুটি কাজই করা হয়, তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করা হয় অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়, যে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে, তাই হচ্ছে তড়িৎ কোষ, তাকেই তড়িৎ কোষ বলে। এভাবে আমরা তড়িৎ কোষকে কিন্তু সংজ্ঞায়িত করতে পারি। তো এরপরে এই যে তড়িৎ কোষে আমরা দুইটা দণ্ড অর্থাৎ ইলেকট্রোড ব্যবহার করেছি, এই দুটাকে বলা হয় তড়িৎদ্বার, তড়িৎদ্বার সম্পর্কে জানবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পর্কে জানবো, এবং তড়িৎ রাসায়নিক কোষের
আরো যে যে উপাদান আছে এই উপাদানগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।